और भी अच्छे 12th है और जैसे चेहरा देखना সামনের পাশের বাড়িতেই আর কি বিয়ে হচ্ছে বিহারীদের। তো আমি আমার দিদির বিয়ের পরেই আর কি হচ্ছে, আমার দিদির বিয়ে 29th ছিল আর ওর বিয়ে হচ্ছে 12th। তো যারা আর কি হিন্দুস্থানি তো তারা ভালো করেই জানেন যে ওদের মানে অনেক দিন ধরে ফাংশন চলে, তো ওদের 7 তারিখ থেকে স্টার্ট হয়েছে। বাট আমি 7 তারিখ থেকে যেতে পারিনি, মারা যাচ্ছিলো বারবার। আমি কালকে মেহেন্দির তে গেছিলাম, তো মেহেন্দির ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে হলদি আছে, তো হলদিটাও আমি শেয়ার করবো। আর তার সাথে মানে যখন ওরা ওদের একটা মানে রিচুয়ালস আছে, সেটা হচ্ছে যে যখন মানে ওরা হলদির আগে ওদের কি মাটি আনতে যেতে হয়, তো মন্দির থেকে মাটি আনতে যেতে হয়। তো ওরা মন্দির থেকে মাটি আনতে গেছিলো, আমাদের সামনে এখানে মন্দির আছে, মানে আনতে গেছিলো। আর তখন ওদের খুব সুন্দর মানে খুব সুন্দর করে ওরা সেজে গেছিলো আর মাটি এনেছে, আর তার সাথে ওরা নাচ মানে বিশাল নেচেছে ওরা। তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর দিদির ভিডিওটা আইবুড়োবাদ আপনাদের মনে হচ্ছে, কারণ আমি আইবুড়োবাদের পরে আমি আর ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে আমি যে অ্যাপ থেকে ডাউনলোড করি আর কি, মানে সরি যে অ্যাপ থেকে আমি এডিট করি, সেই কিছুই এখন আমি ফোনের ঠিকমতো সেট আপ করতে পারিনি। অনেক নাম্বার ছিল, অনেক কন্ট্যাক্ট ছিল, যেগুলো আমার চলে গেছে। তো আমি বিদেশে আসবো, আমি ওইখান থেকে অ্যাপটা নেব, কেন কি ওখানে প্রো মানে প্রোটা নেওয়া আছে আর কি, প্রিমিয়াম যেটা সেটা নেওয়া আছে। তো ও কিছু ওর কিছু টাইট শিডিউল চলছে, যেমন ওর এক্সাম চলছে আর ওর একটা প্রজেক্ট আছে, তো তাই জন্য এখন আসতে পারছে না। তো ও যখন আসবে তখন আমি ওর থেকে অ্যাপটা নেব, নিয়ে তারপর আমি এডিট করে আবার বিয়েরটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু বিয়ের সময় বিদিশারা মানে জাস্ট গিয়ে চলে এসেছে, তাই জন্য ফুল ভিডিও মানে ভিডিও হয়তো আমি দিতে পারবো না, বাট কিছু যদি সেরকমভাবে ফটোস থাকে তাহলে আমি ফটোস দিয়ে দেবো। আর সকাল থেকে যেমন আমাদের আবৃত্তি থাকে, তারপরে গায়ে হলুদ, ওগুলোর হয়তো ভিডিও ছিল, ও আমাকে পাঠিয়ে ডিলিট করে দিয়েছিলো। বাট আমার ফোনটা যেহেতু আমি চেঞ্জ করে নিয়েছি, মানে তখন যে ফোনটা ইউজ করছিলাম সেটা চেঞ্জ করে নিয়েছি, তাই জন্য ভিডিওগুলোর আমার কাছে নেই এখন এই মুহূর্তে। তো আমি দেখবো, যদি আমার কাছে ভিডিও না থাকে আমি ফটো আপনাদের সাথে শেয়ার করে দেবো, তো সেখান থেকে আপনারা দেখতে পাবেন। তো ওই ভিডিওটা দেখার জন্য একটু প্লিজ আপনারা ওয়েট করে যান। অ্যান্ড আই হোপ আপনারা আমার প্রবলেমটা বুঝবেন, যেরকম আমার মানে আমরা জানি যে আমরা একটা ফ্যামিলি, রাইট? তো অবশ্যই একটা ফ্যামিলি যেমন আপনারা হ্যাপি টাইমে আপনারা সাথে আছেন, ছিলেন, সেরকম আমার স্যাড টাইমেও আপনারা
ডিফিকাল্ট টাইমে আপনারা সাথে থাকবেন। তো একটুখানি অ্যাডজাস্ট করে নিন, আমি ভিডিও যদি নাও পাই আমি আপনাদের সাথে ফটোজগুলো আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর ফটোজ আমি পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি, র ফাইলটা পেয়ে গেছি, এখন ওগুলো এডিট করবো, তারপর সিলেক্ট করবো, তারপরে ভিডিওজ আসবে, অ্যালবামস আসবে, তো সব কিছুই আসবে, বাট র ফাইলটা পেয়ে গেছি। তো যদি কেউ সেরকম প্রবলেম হয় তাহলে আমি চেষ্টা করছি আমি এত ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি, আপনাকে দিয়ে দিতে পারি। তো তার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, তারপরে যখন ভিডিওটা আসবে আমি চেষ্টা করবো সেটাও যেন আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন এখন আপাতত হিন্দুস্তানি যে রসমগুলো হয় সেগুলো আমি শেয়ার করে দিই, আর আমি রেডি হয়েই আছি কালকে ওদের, মানে আমি আর কি ডিফারেন্ট হয়ে গেছি সবার থেকে, কেন কি কালকে ওদের মেহেন্দি ছিল আর কালকে ওদের থিম ছিল গ্রিন, যেটা আমি আজকে পরেছি, আর আজকে ওদের থিম হচ্ছে ইয়েলো, যেটা আপনারা দেখতেই পেয়ে গেছেন ভিডিওতে। তো যাই হোক, আমি এটা পরেই যাচ্ছি, কেন কি হাতের সামনে আর কিছু নেই, কেন কি একটা এত বড় বিয়েবাড়ি গেছে, একটা ফাংশন গেছে, তো কোথায় কি ঢোকানো আছে আমি কিচ্ছু জানি না, মাও ওরকমভাবে, মারাও খুঁজে পায়নি, তো তাই জন্য হাতের সামনে যা পেয়েছি আর যা ঠান্ডা পড়েছে তাই জন্য আমি এটা সোয়েটশার্ট একটা পরে নিয়েছি, আর তার উপর একটা স্কার্ফ নিয়ে নিয়েছি, আর জিন্স পরে নিয়েছি, আর এখন যাবো, এখন গেছিলাম, পুজো হচ্ছে, তো আমি তাই চলে এলাম বাড়িতে, আমি 8টার দিক করে যাবো, বা যখন ফোন করবে আমি তখনই যাবো, গিয়ে হালদি রসমটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো স্কিপ করবেন না ভিডিওটা, পুরোটা দেখে থাকুন, আই হোপ আপনাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে। ছিল এই ছিল সামনে গণেশ ছিল, ওই তো ওরকম মালাই নিয়ে এসেছে, এই মালাই, হ্যাঁ